রাজ্যের অন্যতম নেতা, আপনাদের প্রাক্তন সাংসদ যাকে ভোট গণনায় চুরি করে হারানো হয়েছে, বিশেষ প্রামাণিক হারেনি। এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে, উনি চটি চাটেন সকাল থেকে রাত্রে। তিনি এক গাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন। আপনাদের ফার্স্ট ফেজে ভোট হয়েছিল তো আপনারা নিশ্চিন্তে ছিলেন, আর অরবিন্দ মিনা তার কাজটা করেছে। তাই আমাদের ভাতৃপথে নিশ্চিত প্রামাণিক, তাকে গণনায় হারানো হয়েছে, কারচুপিতে হারানো হয়েছে। তিনি আমাদের সাংসদ ছিলেন, আছেন, ভবিষ্যৎ থাকবেন, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন। আমাদের সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন দে, আমাদের আরেক সিনিয়র লিডার প্রবীণ নেতা নাটাবাড়ি এমএলএ মিহির গোস্বামী, যার সভা নেতৃত্বে আমরা 19 এবং 21 বিরাট জয় পেয়েছি। উপানগঞ্জের বিধায়িকা আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সহসভা নেত্রী সম্মানীয়া মালতী রাভা রায় মহোদয়া, আমাদের শীতলকুচির বিধায়ক বরেন বর্মন মহোদয়, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ভাই, সর্বোপরি আমাদের এই এলাকার বিধায়ক মান্যবর সুশীল বর্মন মহোদয়, এর বাইরে রাজ্য কমিটির সদস্য আলী হোসেন দা আছেন, মেঘলিগঞ্জের নেতা জলপাইগুড়ি জিএস রবিরাম মণ্ডল রয়েছেন, এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ রয়েছেন। যেহেতু তিনটে বাজতে যায়, তাই আমি সমস্ত নেতৃবৃন্দকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পরে আপনাদের উপরে বিপুল আক্রমণ হয়েছে, সিতাই, নাটামারি, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ, উত্তর দক্ষিণ গ্রামীণ এলাকা কোথাও বাকি রাখেন। এই গুন্ডাতি লবণ তারা জোর করে মাথা ভাঙাতে দুজন পঞ্চায়েতকে দল বদলও করতে বাধ্য করেছেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুলিশ বাবা পার করেগা, পুলিশ যদি এদের কাছে না থাকে না, এদের চামড়া তুলে ঢুকঢুকি বাজাতে এক মিনিট সময় লাগবে না। তৃণমূলের বেয়াদব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই জানে, আমাকে সকালবেলা মেসেজ করেছে বেশি করে সিকিউরিটি কে নিয়ে আসবেন। আমি ওকে বলছি তোমার বাবার নাম যদি ঠিক থাকে তুমি এসো তো আমি আছি। এসব দাদাগিরি মশারি চলবে না, ইদান তোমার বক্তব্য শুনেছেন তো? ডিপিএম বলতো আমরা 235 তোরা আমাদের নির্দেশ তুমি ডিক্টেট করবি। এখন বিধানসভায় সিপিএম শূন্য, তোমার দেখা নাই নিয়ে তোমাকে ডাকাতি করে নিশ্চিত হারিয়ে দিয়েছি, তার মানে বিরোধীরা শেষ হয়ে গেছে? বিরোধীরা শেষ হয়নি, আজকে মাথা ভাঙাতে ট্রেলার দেখিয়ে দিয়ে গেলাম, সিনেমায় পরের বার গেলে দেখো। এসেছি কেন জানেন? সুকুমার রায়কে ডাকতে বলেছি কেন জানেন? আপনাদের আমার বোন, আপনার মেয়ে, ছোট ছেলে মেয়েদের দিদি যেভাবে সরকারি হসপিটালে ডিউটি দেওয়ার নাম করে ডেকে এনে সরকারি ধর্ষণের ফুল হয়েছে, কেউ মেনে নিয়েছেন আপনারা?
এটা তো সরকারি দর্শন ভবন। চোদ্দই আগস্ট গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমেছে, 14 সেপ্টেম্বর রাস্তায় নেমেছে, 8 তারিখে রাস্তায় নেমেছে। এখানকার পৌরপ্রধান, এখানকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, নাম বলে আর হিরো করতে চাই না, 5 পয়সার নেতা, এদের নাম ধরলে এদের নাম্বার বেড়ে যাবে মমতা ব্যানার্জিতে। জাতীয় পতাকা নিয়ে এখানকার কিছু নাগরিক, তারা বাম না তারা ডান, তারা কাকে ভোট দেন আমরা জানি না, এখানকার নাগরিকরা প্রদীপ জ্বালাচ্ছিলেন, মোমবাতি জ্বালাচ্ছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর রাজিকর, কেউ বিলোত্তমা, কেউ অভয়া, কেউ কাদম্বিনী বলছিলেন, কেউ কাঁদছিলেন, কেউ চিৎকার করছিলেন বিচার চাই। হামলা দেখেছেন পৌরপ্রধান আর ব্লক প্রেসিডেন্ট, এখানকার আইসি আর ঋষিগঞ্জের আউটপোস্টের রশ্মি, এখানকার স্পিন মজতে, এখানে যে নামে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ করতে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। 11 সালে সিপিএম এর বিরোধী দল ছিল, 16 কংগ্রেস ছিল, ওরা ওদের দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আর আমরা বিজেপি যেখানে যে অত্যাচারিত হয় বর্ণ ধর্ম দল মত নির্বিশেষে পাশে দাঁড়াই, মাথা ভাঙা নাগরিকরা আক্রান্ত আমরা পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি। জমাই হবে তো কোচবিহার জেলা জুড়ে লুট চলছে, আইসিডিএস এর পরীক্ষা হলো, তাই তো 7-8 এই অরবিন্দ মিনা দিয়ে তৃণমূলের কাছে প্রশ্ন লিক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ফিচার রেখেছেন না, লিখিত পরীক্ষা দিয়ে সরকার উচ্ছেদের নামে হিন্দু উচ্ছেদ হচ্ছে, হ্যাঁ কি না বলুন, রোহিঙ্গাদের আনবে, রোহিঙ্গাদের ঢোকাবে, মাথাপাড়া শহরে যারা থাকেন সুন্দর করে নিরাপদে থাকেন, কোথায় যাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখো, আমরা এদের তাড়াবো। জুনিয়র ডাক্তারদের লড়াইতে সবার সমর্থন আছে, ভাইরা যে বোনেরা যেভাবে লড়তে হাসতাম আসেন
তিনি বিজেপির বলছেন, তিনি বলেছেন আমার মেয়েকে অত্যাচার করেছে তিনি, আর অভিজিৎ বলেছে বিজেপি করেছে। আজকের সময় অখিল সরকার, দিলীপ বিশ্বাস, শ্যামল মন্ডল, রাখাল মন্ডল বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজ্যে জিএস এমএলএ দীপক বর্ম তাদেরকে পতাকা ধরিয়ে দিয়ে জয়েন করাচ্ছেন। আমরা আজকে কর্মসূচি শেষ করবো এই রোদে, কালকে আপনারা